হোম কোয়ারেন্টিন না মেনে এখনও অনেকে জরুরি কাজ ছাড়াই ঘোরাফেরা করছেন বাইরে করোনা সংক্রমণ রোধে আজ থেকে আরও কঠোর অবস্থানে প্রশাসন সারা দেশে ঘরে থাকা সামাজিক দূরত্ব নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে পুলিশ ও সেনাবাহিনী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ছাব্বিশে মার্চ থেকে দেশে চলছে সাধারণ ছুটি এগারোই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে এ ছুটি ঘরে থাকার নির্দেশনা থাকলেও তা মানছেন না অনেকে এদিকে এখনও রাজধানীর বিভিন্ন সড়কে চলছে কিছু যানবাহন জরুরি কাজ ছাড়া বাইরে বের হওয়া ঠেকাতে রাজধানীর বাড্ডা শাহজাদপুর এলাকায় চেকপোস্টে তৎপর পুলিশ আমরা কোনো জরুরি সেবা যেগুলো সেই গাড়িগুলো আমরা চাচ্ছি বাকিগুলো যে নির্দেশনা আছে যে বাসায় থাকতে হবে বা লকডাউনে হোম কোয়ারেন্টাইন থাকে সেটাকে আমরা ইন্সপায়ার করছি আপনারা বাসায় থাকুন যারা জরুরি সেবা আছে তাদের রাস্তায় থাকতেছে তাদেরকে কাজ করতে দিন বিজয় সরণী সহ বেশ কিছু এলাকায় চেকপোস্টের পাশাপাশি করোনা ভাইরাস রোধে চলছে পুলিশের জনসচেতনতা কার্যক্রম ম্যাক্সিমাম গাড়িগুলাই পাচ্ছি রোগী অথবা হাসপাতাল সংশ্লিষ্ট অথবা ফার্মাসিউটিক্যাল উৎপাদনের সাথে যুক্ত এরপরে আছে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কাঁচামালের গাড়িগুলো পাচ্ছি এছাড়া খুবই কম সংখ্যক গাড়ি পাচ্ছে যারা অযথায় ঘোরাফেরা করতেছে তাদেরকে আমরা ব্যবস্থা সামাজিক দূরত্ব কঠোরভাবে নিশ্চিতে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় মাঠে সক্রিয় সেনাবাহিনীও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চলছে সেনাবাহিনীর নানা কর্মসূচি নিকিতা নন্দিনী ডিবিসি নিউজ ঢাকা